হ্যাঁ সৌগত, এই যে বিস্ফোরণ হচ্ছে কি অতিরিক্ত গরমের কারণে, আপনি কি মনে করেন? বিস্ফোরণ যে হচ্ছে তার একটা কারণ হচ্ছে অতিরিক্ত গরম। যদি কোনো দাহ্য পদার্থ এক্সপ্লোসিভ সাবস্টেন্স বেশি গরম এক্সপোজ হয়, হ্যাঁ, পাশাপাশি থাকে, তাহলে তার থেকে এ হতে পারে, বিস্ফোরণ হতে পারে। একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এক নতুন তত্ত্ব দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। এই বিস্ফোরণ নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই বিস্ফোরণের নয়া ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ। গরমেই নাকি এই বিস্ফোরণ হয়েছে বলে কার্যত মনে করেন তিনি। সৌগত রায় বলেন, তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট, আর্সেনিক ট্রাইসালফেড বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে। প্রসঙ্গত, পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক ছিলেন সৌগত রায়। তার এই বক্তব্য সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। এবারই প্রথম নয়, এর আগে একবার বোমা তৈরির ফর্মুলাও শোনা গিয়েছিল সৌগত রায়ের মুখে। গত বছরের নভেম্বর মাসে একবার সৌগত রায়কে বলতে শোনা যায়, ওই একটি কৌটার মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাইসালফেট দিয়ে বোমা তৈরি হয়। আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। বরাবরই এই ছিল, ষাটের দশকে দেখেছি, তার আগে নিশ্চয়ই পঞ্চাশের দশকেও ছিল, তাই এইসব বোমায় ভয় পাওয়ার কিছুই নেই। সেই সময়ও তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য। আর তারপর এবার বোমা বিস্ফোরণের ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ আমাদের প্রতিনিধি কৌশিককে কি বলেছেন শুনুন। বিস্ফোরণ হচ্ছে কি অতিরিক্ত গরমের কারণে, আপনি কি মনে করেন? বিস্ফোরণ যে হচ্ছে তার একটা কারণ হচ্ছে অতিরিক্ত গরম। যদি কোনো দাহ্য পদার্থ এক্সপ্লোসিভ সাবস্টেন্স বেশি গরম এক্সপোজ হয়, হ্যাঁ, পাশাপাশি থাকে, তাহলে তার থেকে এ হতে পারে, বিস্ফোরণ হতে পারে। যেমন জঙ্গলে অনেক সময় এমনি আগুন লেগে যায়, কেউ আগুন না লাগালে দাবানল যাকে দাবানল, হ্যাঁ, গাছে গাছে, সেটা ওই গরমের জন্য। আবার বর্ষাকালে দাবানল হয় না, তেমনি এইসব বিস্ফোরণ বর্ষা পড়ে গেলে আর হবে না। তবে একটা কারণ এটা, আর এটা হয়েছে তো কোনো আগুনে ফুলকি পড়েছে, কারোর সিগারেট দেশ লাইয়ের ধোঁয়া পড়েছে, এইটাই বক্তব্য। সৌগতবাবু, মানে এই বিস্ফোরণগুলো যে হচ্ছে তার মধ্যে এই বিস্ফোরণগুলোর মানে অন্যতম একটি কারণ হয়তো এটা হতে পারে প্রচন্ড গরম, এমনটাই ব্যাখ্যা দিয়েছেন তিনি। দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে 11 জনের। বারুদের গন্ধ বাতাসে মেলাতে না মেলাতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে, এবং আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে এই বিস্ফোরণ ঘটেছে, দুবরাজপুর, বীরভূমের দুবরাজপুরে বাজি বিস্ফোরণ ঘটেছে, অন্যদিকে মালদার ইংরেজ বাজারে বিস্ফোরণ ঘটেছে। তো এই রকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, সেখানে মৃত্যুর ঘটনাও ঘটছে একের পর এক। পরপর এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। এগরা ও বজবজের বিস্ফোরণের ঘটনায় সিআইডিকে তদন্তভার দিয়েছে রাজ্য প্রশাসন, যদিও এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। তো সেই আবহে এই যে বিস্ফোরণের যে একটা তত্ত্ব সৌগতবাবু দিলেন, আপনারা এর সঙ্গে কি একমত? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আপনাদের মতামত লিখে পাঠান। দেখতে থাকুন আজ তক বাংলা।